হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আর আমি আজকে আপনাদেরকে একটি সিমের ব্যাপারে কথা বলবো। সিমটা হলো গ্রামীণ ফোনের স্কিটো, স্কিটো। আসলে সিমের ব্যাপারে কথা বলবো না, এই সিমটার কিছু বিশেষত্ব আছে, সেই জিনিসগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। সেটা হলো যে এটা একটা সেলফ কেয়ার সার্ভিস আছে এবং সেখান থেকে আপনার আইটেমাইজড বিল দেখতে পারবেন। এছাড়া রয়েছে আরও অনেকগুলো ইম্পর্টেন্ট ফিচার যেগুলো দেখার জন্য আপনাকে সেলফ কেয়ারে রেজিস্টার করতে হবে। আমার নাম্বারটা আগে থেকেই রেজিস্টার করা খুব সিম্পল একটা প্রসেস। জাস্ট নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলে একটা ওটিপি আসবে, সেটা দিয়ে সাইন ইন করলে স্যান ইন হয়ে যাবে। তো আমি লগ ইনে চলে গেলে আসলে এখানেও একটা প্রবলেমস আছে। আমি আমার নাম্বারের পাসওয়ার্ড ভুলে গেছি, সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে 01303466259 এটা আমার নাম্বার ছিল। তো এই নাম্বার যদি আমি পাসওয়ার্ড রিসেট কোড দিই তাহলে আমার এখানে পাসওয়ার্ড রিসেট কোড আসবে একটা। তো আমি রিসেট কোডের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, রিসেট কোড চলে আসছে, 750623। ওকে, সাবমিট তো দিলাম। এখন আমাকে বলছে একটা নতুন পাসওয়ার্ড সেট আপ করতে। তো আমি নতুন পাসওয়ার্ডটা সেট আপ করবো, সে কারণে একটু পজ করে দিচ্ছি। আমার নতুন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। তো এখন আমি যদি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করি তাহলে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি প্যাকেজ ব্যবহার করছি যেখানে আমার প্রায় ডাটা রয়েছে 7 GB মতো, এবং আমি একটা বান্ডেল কিনেছিলাম যেখানে আমার হচ্ছে মিনিট ছিল হচ্ছে 400 মিনিটের মতো ছিল, সেখান থেকে 182 মিনিট আছে, এবং আমার এখানে 8 GB ছিল, সেখানে 7.5 GB রয়েছে। সো আমি এটা যদি আরেকটু এক্সপ্লোর করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এটা ভ্যালিডিটি কতদিন আছে। 22 মে পর্যন্ত ভ্যালিডিটি আছে, 2 বার প্যাকেজ নেওয়া হয়েছিল, একটা প্যাকেজ শেষ হয়ে গেছে, আরেকবার রয়েছে। আমি যদি ডাটা ভ্যালিডিটি দেখি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি 200 মিনিট 5 GB কম্বো নিয়েছিলাম এবং ডাটা ভ্যালিডিটি উপরেটা শেষ হয়ে গেছে, একটা ডাটা ভ্যালিডিটিই রয়েছে। তো আসলে এটার থেকেও মজার ব্যাপার হচ্ছে আপনারা এখান থেকে ভিও লাইট এনাবেল করতে পারবেন। আর তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা রয়েছে, আপনি এখান থেকে আপনার সিমের সব কিছু আপনি দেখতে পারবেন। যেমন আপনি এখান থেকে চাইলে 20 টাকা লোন নিতে পারেন, আমার দরকার নাই। সেটিংসে যেতে পারেন, সেটিংস থেকে আপনি নাম্বারের সেট আপগুলো চেঞ্জ করতে পারেন। আর সবথেকে মজার ফিচার্স যেটা, সেটা হলো এখান থেকে আপনি আপনার কল ডিটেলটা দেখতে পারবেন, পুরা 30 দিনের কল ডিটেল দেখতে পারবেন এখান থেকে। আপনারা জাস্ট আপনি যতগুলো নাম্বারে আপনি কল করেছেন এই কল ডিটেলগুলো দেখতে পারবেন। সো আমি মনে করি এটা আপনার অনেক একটা ভালো একটা ফিচার যেখান থেকে আপনার আউটগোয়িং কলসগুলো আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এখানে একটু কথাটা বলে নিই, এখানে জাস্ট আউটগোয়িং কলসগুলোই আপনি দেখতে পারবেন। আমার মনে হয় না আপনি এখানে এমএফ কল আউটগোয়িং, হ্যাঁ আউটগোয়িং ইনকামিং দুইটাই দেখতে পারবেন। সো আপনারা এখান থেকে আরও একটা জিনিস দেখতে পারবেন, আপনাকে এখান থেকে আরেকটা কাজ করতে পারবেন, আপনি এটা ডাউনলোড অ্যাজ পিডিএফ হিসাবে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এখানে আপনি ডেট সিলেক্ট করতে পারেন যে আপনি কত তারিখ পর্যন্ত দেখতে চাচ্ছেন। আমার জানার মতে এটা সম্ভবত 30 দিন দেখায়, এর থেকে বেশি দিনও হতে পারে, 3 মাসও হতে পারে, আমি সঠিক জানি না। সো আমি এটা আগিয়ে দিলাম, দেখা যাক এটা আরও আগে থেকে আসে কিনা। আমি এটা 1-3 দিয়েছিলাম মার্চ মাস, আমি যদি এটা ফেব্রুয়ারি মাস দিই তাহলে কি ফেব্রুয়ারি মাস থেকে আসতেছে? সম্ভবত 1-24 আজকের তারিখ, আমি ডেট যদি উপরের দিকে দিই তাহলে 1-7 লাস্ট আসতেছে। তার মানে হচ্ছে 1-7 বান্ডেল অ্যাক্টিভেটেড, আমার টোটাল হিস্টোরিগুলোই দেখাচ্ছে, না এর থেকে বেশি তেমন কোনো কিছু দেখা যাবে না। 1 মাসের বা রানিং মাসের কল ডিটেলটা আপনারা দেখতে পারবেন, ব্যালেন্স ট্রান্সফার দেখতে পারবেন। এখানে আউটগোয়িং এমএফ কল হিসেবে কী বুঝিয়েছে আমি সঠিক বুঝতে পারছি না, তারপরেও ধরে নিচ্ছি কিছু একটা বোঝানোর চেষ্টা করেছে। আচ্ছা, তো যাই হোক, আমি আসলে আচ্ছা এখানে আরেকটা জিনিস আপনারা দেখতে পারবেন, যেমন রিলোড হিস্টোরি, আমি আসলে কত টাকা রিলোড করেছি বা মানে আমার মোবাইলে টাকা ঢুকিয়েছি, এই ব্যাপারগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। যে এপ্রিল মাসে আমি 2 বার রিচার্জ করেছি, সেই রিচার্জটাও দেখাচ্ছে এখানে। সো এইটা একটা ফিচার্স ছিল। আর আপনারা হচ্ছে আপনার ব্যালেন্সটা তো জানতেই পারছেন এখান থেকে, এই যে ব্যালেন্সে ক্লিক করলে ব্যালেন্সটা তো জানতেই পারছেন।
আরও যে ম্যাপ রিসোলার রয়েছে এখানে আপনি সরাসরি আপনি ওয়েব থেকে রিলোড করতে পারবেন। রিলোডের জন্য এখানে আপনি আলাদা নাম্বারও ইউজ করতে পারেন, অ্যামাউন্ট রিলোড করতে পারেন, ইমেল অ্যাড্রেস অ্যান্ড হাবিজাবি দিলেই হয়ে যাবে। আসলে আমি এখান থেকে যদি আমি রিলোড করার ট্রাই করি এবং আমি আমার ইমেল অ্যাড্রেস দিই এবং রিলোড করার চেষ্টা করি, তাহলে এখান থেকে আমাদেরকে মোবাইল ব্যাঙ্কিংয়ে নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার কার্ড, ভিসা কার্ড, ডিবিএল, নেক্সাস, মোবাইল ব্যাঙ্কিং এবং লগ ইন করলে তো হয়ে গেল। আচ্ছা সরি, আচ্ছা আর এখান থেকে আপনারা শপ আছে, শপের থেকে আপনারা সাপোজ আপনি যদি রিমোটলি কারো আপনার কোনো ডিভাইসে এই হচ্ছে সিম ইউজ করেন, সেক্ষেত্রে আপনার রিমোট ডিভাইস, যেমন আমি আমার গাড়ির জিপিএসে ইউজ করি, তাহলে সেক্ষেত্রে আমি রিমোটলি, আমি যেহেতু সিম অ্যাক্সেস করতে পারছি না, সো আমি এখান থেকে রিমোটলি পারচেস করতে পারি। আর হেল্প তো রয়েছে, কল রেটস এখানে দেখাচ্ছে, স্কিটো দৌড়, এখান থেকে আরও বেশ কিছু ফাংশান আপনারা এখান থেকে পেয়ে যাবেন, যেগুলো অ্যাবাউট স্কিটো আপডেটগুলো আপনারা এখানে দেখতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও, যদি এই ভিডিওতে আপনাদের কাছে কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড স্টে টিউন উইথ মাই চ্যানেল, কজ এরকম আরও অনেক ভিডিও এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন। সো কিপ টিউন, থ্যাংক ইউ ভেরি মাচ।